আমরা ধর্ণা দিয়েছি আমরা আজকে এক মাস আগে, যখন আমরা জানতে পারলাম যে আমাদের জুলাই মাসের বিল কেটে নেওয়া হয়েছে। এবং জুন মাস থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের জুন মাস থেকে কোনো বিল আমরা পাচ্ছি না। তিন মাস ব্যাপী দিয়ে চার মাসে পড়লো আমরা কোনো বিল পাচ্ছি না, কীভাবে আমরা সেন্টারে খাওয়াচ্ছি। এই এই অবস্থায় জুলাই মাসের আমাদের এক একটা কর্মীর 9,000 10,000 14,000 15,000 টাকা পর্যন্ত বিল কেটে নেওয়া হয়েছে। সেই হিসাবে আমি তখন কাকুলিদের সঙ্গে এসে এসেছিলাম অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য, সিডিপিও স্যারের সঙ্গে, কিন্তু সিডিপিও স্যারকে আমি পাইনি। আমি কাকুলিদিকে পেয়েছিলাম, কাকুলিদিকে আমি বলেছিলাম যে কাকুলিদি এটা কেন হচ্ছে। কাকুলিদি যেসব যুক্তি দেখিয়েছিল ভিত্তিহীন যুক্তি, তবে সেই যুক্তির কথা মাত্র আমার সেইভাবে কথা বলার পরে দিদির কোনো উত্তর ছিল না সেদিন। তারপরে সিডিপিওর সঙ্গে আমরা যোগাযোগ করি, যোগাযোগ করে সিডিপিও বলে যান যে আমাদের আমাকে একটা অ্যাপ্লিকেশান দাও একটা ডেট নেওয়ার জন্য ডেপুটেশনের। এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডেটটা আমরা 22 তারিখে দিয়ে গেছি। 22 তারিখে অফিসে আমরা একটা ডেট চেয়েছিলাম, এবং এর মধ্যে আমরা মানে অন্যত্র শুনতে পাচ্ছিলাম যে আমাদের সিডিপিও আমাদের বিল কেটে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন অন্য প্রজেক্টে। তো এই অবস্থায় অফিসকে বারবার জানানো হয়েছে, দিদি স্যার যদি এইরকম হয় আর বিল যদি কেটে যায় আর আমরা যদি বিল না পাই আর যদি এইভাবে যদি স্যার চলে যায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই আপনারা জানাবেন অফিসে। তো তিনি আসবেন একদিন না, মিলের মিড ডে মিলের জুন মাস থেকে পাচ্ছি না, মাসিক বিলও আমাদের অনেক দেরি করে পাঠিয়েছে, মাসের শেষে আমাদের মাসিক বিলটাও দিয়েছে, আমরা প্রতিবাদ করাতেই শেষের দিকে দিয়েছেন বিলটা। ধর্ণাটা শুরু হয়েছে আমাদের 1টা থেকে। কতক্ষণ অবধি চলবে? আমরা যতক্ষণ, এখন আমাদের বিডিও সাহেব ফোন করেছিলেন, ফোন করে বললেন যে আমি কথা বলেছি ডিপিওর সঙ্গে, এসবির সঙ্গে কথা বলেছি, আপনারা তালাটা খুলে দিন, আপনার ওখানে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসুন। অফিসে কি তালা মেরে রাখছেন? হ্যাঁ, আমরা তালা বন্ধ করেছি, কারণ আমরা তালা বন্ধ করতে বাধ্য করেছি। আজকে আমাদের পেটে লাথি মারা হচ্ছে, দিনের পর দিন আমাদের স্বজন পোষণ করা হচ্ছে এই অফিস থেকে, অফিসে নানা রকম কুকৃতি সেগুলো হচ্ছে, আমাদের অবর্তমানে গ্রুপবাজি করা হয়েছে, আমাদের মেয়েদের মধ্যে মেয়েদের দ্বন্দ্ব লাগাচ্ছে অফিস, আর তার সঙ্গে আমাদের কিছু কর্মীরাও এর মধ্যে রয়েছে। আজকে সিডিপিও স্যার লুকিয়ে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন, আমরা কেউ জানি না। অফিসকে জানানো বারবার জানিয়েছিলাম অন্তত আমাদেরকে জানাবেন, আমরা একটা স্যারের সামনে শেষবার আমরা একটা কথা বলতে পারি, আমরা একটা ফেয়ারওয়েলও দিতে পারি, কিন্তু সেই দেখছি যে না, আমাদের সেই মানবিকতা উনি তো রাখলেনই না, আমাদের না বলে চলে গেলেন। বিল কবে ট্রান্সফার হয়েছে? এবং এখান থেকে হ্যান্ডওভার হয়েছে 29 তারিখ, কিন্তু তার মধ্যেও এর মধ্যে আবার চুপচুপ করে এসেছিলেন, কালকেও নাকি এসেছিলেন। আজকে নতুন সিডি সুপারভাইজার দিদিরা রয়েছেন, তারা বললেন আনঅফিসিয়ালি কালকে অফিস এসেছিল, আনঅফিসিয়ালি এসে কালকে আবার যেই সব মেয়েরা প্রতিবাদ করছে সেই মেয়েদের থেকে পেটে লাথি মারার ব্যবস্থা করছেন। এটা কি হচ্ছে? আজকে আমরা আছে কার পক্ষ থেকে এই ধরনা চলছে? আমাদের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী অ্যাসোসিয়েশন থেকে। আপনার নাম? আমার নাম গায়ত্রী সরকার বিশ্বাস। আমরা শুনি, যতক্ষণ পর্যন্ত না কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দায়ভার নিচ্ছে ততক্ষণ আমরা উঠবো না। আমরা অনড় ছিলাম আমাদের এই লক্ষ্যে এবং এই বিক্ষোভে। আমরা পরে আমরা জানতে পারি যে আমাদের ব্লক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন মারফত জানান যে আপনারা তালা খুলে ওনাদেরকে মুক্তি করে আসুন এবং ওখানে একটা অ্যাপ্লিকেশন জমা করে আসুন, আপনাদের যে দাবি দেওয়া আমার এখানে এসে একটা অ্যাপ্লিকেশন করে যান বিডিও সাহেবের অফিসে। তারপর আমরা এই কথা জানতে পারলাম ফোন মারফত। এখন আমরা যেহেতু আমরা আশ্বস্ত পেলাম যে আমাদের একজন অভিভাবক হিসেবে আমাদের পাশে কেউ রয়েছেন এবং নতুন যারা সুপারভাইজার এসেছেন তারা নতুন অফিসে ঢুকেছেন, তারা জয়েন করেছেন আগস্ট মাসে, কিন্তু তিনারা বলছেন আমরা কিছুই জানি না। তিনারা যদি কিছু না জানেন এবং কিছু যদি দায়ভার না বুঝে নেন তাহলে তিনারা সরকারের এই 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 আগস্ট মাসের বেতনটা নেওয়ার থেকে কেন বিরত থাকবে না? আমি মনে করি তারা যখন দায়ভার নিতে পারেনি কিছু তখন সরকারের এই টাকাটা সেই ফান্ডে জমা হোক না, আমাদের যেমন বিল কাটে সরকারের ফান্ডে জমা হওয়ার এইরকম একটা কথা আমাদের জানায়, তাহলে আমরাও জানবো যে আমাদের সব দায়ভার যখন আমরা সুপারভাইজারকে না জানিয়ে সিডিপিওকে জানাবো তাহলে আমাদের সুপারভাইজারের তো কোনো দরকার নেই প্রজেক্ট চালানোর জন্য, তাহলে আমাদের একজন সিডিপিও হলেই যথেষ্ট। তাহলে আমরা সুপারভাইজার নিয়োগটা বিরত থাকুক, আমাদের এই টাকা দিয়ে সরকারের অন্য কোনো প্রকল্প চলুক। সরকার আপনাদের কত মাসের মিড ডে মিলের বিল বাকি আছে? আমাদের জুন জুলাই আগস্ট আমাদের দাবি পূরণ না হলে আমরা অনশন ধর্মঘট চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম স্নিগ্ধা সাহা, আমি অঙ্গনওয়াড়ি কর্মী।